বিএনপিকে সর্বশেষ বার্তা, 36 দিনের আলটিমেটাম, 36 দিনের মধ্যে অপরাজনীতি ছাড়তে হবে, 36 দিনের মধ্যে আগুন সন্ত্রাস ছাড়তে হবে, 36 দিনের মধ্যে নাশকতার রাজনীতি ছাড়তে হবে, 36 দিনের মধ্যে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। ঠিক আছে, 36 দিনের মধ্যে যদি বিএনপি সঠিক পথে না আসে তাহলে কি এই জনগণকে সঙ্গে নিয়ে আমরা বিএনপির অপরাজনীতির কালো হাত গুড়িয়ে দেব, কালো হাত ভেঙে দেব। ঠিক আছে, খেলা হবে, হবে খেলা, কবে হবে, কবে হবে খেলা, আগামী মাসে খেলা হবে, আসল খেলা, ফাইনাল খেলা, ফাইনাল খেলা জানুয়ারির প্রথম সপ্তাহে। প্রস্তুত আছে, প্রস্তুত আছে বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে ওই হাত ভেঙে দিতে হবে, যদি আগুন নিয়ে আসে ওই হাত পুড়িয়ে দিতে হবে। ঠিক আছে, যেমন কুকুর তেমন মুগুর, কুকুর যেমন মুগুরও তেমন। ঠিক আছে কিনা, বাংলাদেশ স্বাধীন করেছি কারণ পরোয়া করার জন্য, এই দেশ স্বাধীন হয়েছে রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি কারণ নিষেধাজ্ঞা মেনার জন্য নয়। আমার গণতন্ত্র আমি করব, আমার নির্বাচন আমি করব, তুমি কে সাত সমুদ্র তেরো নদীর পার থেকে আটলান্টিকের পার থেকে নিষেধাজ্ঞা দেবে, এই দেশ গাবনের আলী বঙ্গের দেশ নয়, গাবনের আলী বঙ্গের আলী বঙ্গের দেশ নয়, এই দেশ বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ। আজকে যারা নিষেধের কথা বলে, স্যাংশনের কথা বলে, তাদের নিজেদের দেশে গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়, তাদের নিজেদের দেশে মানবাধিকার পদদলিত হচ্ছে, গণতন্ত্র মানবাধিকারের পতাকা ভুলঞ্চিত হচ্ছে, কিছুই তারা করতে পারছে না। বাংলাদেশে নিষেধাজ্ঞা দেবে, আমরা পরোয়া করি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ ছাড়া কোন নিষেধাজ্ঞা কোন ভিসা নীতি আমরা মানি না, আমরা মানব না। আমার ইলেকশন আমি করব, আমার নিয়মে আমি ইলেকশন করব, আমার সংবিধান আমাকে কিভাবে ইলেকশন করতে হবে বলে দিয়েছে, আমার গণতন্ত্রে আমি ইলেকশন করব, তারও খবরদারিতে বাংলাদেশে গণতন্ত্র চলবে না, বাংলাদেশে নির্বাচন চলবে না। কি খেলা হবে।